আসসালামু আলাইকুম সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক এগেইন। তো আজকে আপনাদেরকে সাতটা বিষয় আমি গুরুত্বপূর্ণ কিছু ট্রিক্স দিব। ধরুন হচ্ছে তাই আপনি বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো দেশে গেছেন কাজের উদ্দেশ্যে অ্যাজ এ ফরেন ওয়ার্কার, তো আমি যে বিষয়গুলো এখন আপনাদেরকে বলবো আই ডোন্ট থিঙ্ক এই বিষয়গুলো আপনাদেরকে এই পর্যন্ত কেউ বলছে। তো আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যাই আপনি এই সাইডটা বিষয় বা এই সাইডটা জিনিস কখনো করবেন না যদি আপনি বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো দেশে কাজের উদ্দেশ্যে যান। তো কাজের ক্ষেত্রে সবসময় রুলস রেগুলেশন সব কিছু মেনে চলবেন। তো এনিওয়ে আমি আসি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। তো সকাল সকাল এটা লয়েড প্লাজা, লয়েড প্লাজার সামনে দিয়ে যাচ্ছি আজকে। তো যে সাইডটা জিনিস আপনি করবেন না যখন আপনি বিদেশে যাবেন তাহলে হচ্ছে যে আপনার কর্মজীবন হবে যাই মানে অনেক অ্যাটলিস্ট আপনি কিছুটা হলেও ভালো থাকবেন। তো প্রথমে হচ্ছে যে কাজের জায়গায় কখনো আপনি যখন কাজে গেছেন তো মাঝ রাস্তায় হয়তো আপনার কাজ 8 ঘন্টা, আপনি হয়তো 1 ঘন্টা করলেন বা 2 ঘন্টা করলেন, তো আপনার হয়তো ভালো লাগতেছে না, তো আপনি চলে আসলেন, কাজ থেকে চলে আসলেন, বললেন যে আমার মানে প্রবলেম হইতেছে বা আমি অসুস্থ ফিল করতেছি। যদি আপনার মানে হচ্ছে যাই একেবারে মানে আর্জেন্ট কোনো প্রবলেম না হয় তাহলে আমার সাজেস্ট হচ্ছে যাই আপনি কন্টিনিউ কাজ শেষ করে প্রয়োজনে হচ্ছে যাই আপনি নেক্সট ডেতে আপনি এমসি নেবেন, মানে নেক্সট ডেতে প্রয়োজনে আপনি ছুটি নেবেন, নেক্সট ডেতে আসবেন না। এটা হচ্ছে একটা কাজের জায়গা থেকে কখনো আপনি কাজ না শেষ করে 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে চলে আসবেন না। এরপরে সেকেন্ড হচ্ছে যাই আপনি মানে গণ গণ এমসি মারবেন না। এমসি হচ্ছে যাই আপনারা যারা বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে যাবেন যদি আপনি অসুস্থ হন তাহলে আপনি জাস্ট এমনি গেলেন না এমনটা বিষয় না। আপনি অসুস্থ হলে আপনাকে হচ্ছে যাই মেডিকেলে যাইতে হবে। মেডিকেলে যাওয়ার পরে ডক্টর যখন আপনাকে ট্রিটমেন্ট করে ওষুধ দিবে প্লাস হচ্ছে যাই এমসি মানে মেডিকেল সার্টিফিকেট দিবে যে আপনি আজকে ডাক্তার মানে ক্লিনিকে গেছেন, ওটার প্রুফ হচ্ছে যাই একটা পেপার দিবে যে আপনার কী প্রবলেম, ওই পেপারটা হচ্ছে যে আপনি ইয়েতে জমা দিবেন, পরে নেক্সট ডেতে আপনি কাজে গেলে ওইখানে জমা দিবেন, এটা হচ্ছে যে এমসি। তো গণ গণ হচ্ছে যাই এমসি মারবেন না। এরপরে হচ্ছে যাই থার্ড হচ্ছে যাই কাজের জায়গায় কখনো আপনি লেট করে যাবেন না। আপনার কাজ হচ্ছে হয়তো 9টা কিন্তু আপনি প্রতিদিন হয়তো একটু লেট করে যান, যেমন হচ্ছে যাই আপনি 9টা 10-এ যান বা 9টা 5-এ যান, লেট হতে পারে 5-7 মিনিট লেট হতে পারে, তবে হচ্ছে যে আপনি কন্টিনিউ লেট করবেন না, কন্টিনিউ লেট করবেন না। এরপরে লাস্ট যে বিষয়টা, লাস্ট 7 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যাই আপনি হচ্ছে যাই মানে কাজ করার ক্ষেত্রে কাজের জায়গাতে কখনো হচ্ছে যাই আপনি ফোন টিপবেন না, কাজ করা অবস্থায় ফোন টিপবেন না। তো এটা হচ্ছে যে খুবই খারাপ একটা বিষয়, আপনার ব্রেক টাইমে ফোন টিপবেন অথবা আপনার যখন আপনার ছুটি হবে দেন হচ্ছে যে ফোন টিপবেন। এছাড়া হচ্ছে যে আপনি আমার যে সাজেশন আপনি কাজ করা অবস্থায় ফোন টিপবেন না। তো এই সাইডটা বিষয় যদি আপনি খেয়াল রাখেন তাহলে হচ্ছে যে কাজের ক্ষেত্রে আপনি খুবই সুন্দরভাবে প্রবাস জীবন আপনি রিল্যাক্সে কাটাতে পারবেন এবং কি যেখানে আপনি কাজ করবেন ওইখানে আপনার গুরুত্ব থাকবে বা আপনি একটা কথা বললেও আপনার যে বসেরা থাকবে ওরা হচ্ছে যে গুরুত্ব দিবে, বা আপনার কোনো ইমার্জেন্সি ছুটি লাগলেও গিয়ে বললে ওরা আপনার কথা গুরুত্ব দিবে। আপনি যদি মানে ডেলি চলে যান কাজে এসে তাহলে হচ্ছে যে আপনার কথার কোনো গুরুত্ব থাকবে না, বা আপনি কিছু বললেও ওরা বিলিভ করবে না। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে যদি হেল্পফুল হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে, সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আল্লাহ হাফেজ।